প্রথম মানে দ্বিতীয় ব্যাচ যখন যাওয়া যাওয়া অবস্থা, তখন মানে এর আগে রেকর্ড করতাম না, তো তারা এইভাবে বলতো আর কি, এরাই আর কি বলতো যে ভাইয়া আমরা চলে গেলে এখান থেকে তো কিছুই নিয়ে যাইতে পারছি না, এই এই জিনিসগুলোই আমাদের থাকবে আর কি। আচ্ছা, তো এখন সম্পদকেও আর মানে এখনো সম্পদ হচ্ছে ওপেন সোর্স আর কি, যে কেউ কিন্তু আপনাদের এই ক্লাস আপনারা এখানে এসে করছেন তো সবাই কিন্তু করছে এরকম। আর এই ব্যাপারে আরো নির্দেশনা দেওয়া হবে, যে কারণ কপিতে আমি রাখছি ওইগুলা কোথায় কোথায় রাখছি, দেখছি সব কি করছে, আমি গতকাল গ্রুপে পোস্ট দিছি, ওরা কি করছে টোটাল ফাইল ডাউনলোড করছে, টোটাল ফাইল ডাউনলোড করে লাভ আছে, একটা কোর্স কোর্স আকারে শিখতে হবে। তো আমারও ভুল হয়েছে, আমি একটা পেজ করব, ওইটা আসলে একবারেই তো সবকিছু হয় না, আমি একটা পেজ করবো যেখানে হচ্ছে থাকবে যে আবাসিক কত তারিখের ক্লাসগুলো, ওখানে ডেট ডেটগুলো থাকবে, ডেটে ক্লিক করলে ওই নির্দিষ্ট পেজে ওই ওই সোর্স ফাইল টিউটোরিয়াল এগুলো থাকবে, অর্থাৎ একটা একটা করে তারা দেখবে, এইভাবে থাকলে সুবিধা হবে আর কি। আচ্ছা, তো আমাদের এখন এখনকার কাজ হচ্ছে উইজেট, তো উইজেট আমরা ফুটার উইজেটগুলো আগে ঠিক করি, অর্থাৎ ফুটার পিএইচপিতে আমাদের এখানে যেই কন্টেন্টগুলো আছে, এই যে এই কন্টেন্ট, এটা লেটেস্ট টুইটস, টুইটস তো হবে না কারণ এখানে লোকাল হোস্টে টুইট হবে না, ফ্লিকার ফটোস এটা আমরা থিম অপশন থেকে নিয়ে আসব, আর এই কন্টেন্টগুলো আমরা থিম অপশন থেকে নিয়ে আসব, এখানে যেটা অর্থাৎ এখানে আমাদের উইজেট হচ্ছে একটা, মানে এই একটা শিখলে আপনি যে কোনো জায়গায় উইজেট করতে পারবেন, এটা সমস্যা না। তো উইজেট করার জন্য আমাদের থিমে ফাংশন পিএইচপিতে এখন বলে দিতে হবে যে থিমে উইজেট সাপোর্টেড হবে, তো আপনি ওই সোর্স কোডটা নিয়ে আসেন, আমি আগে এই সফটওয়্যারটা না থাকলে কেমন যেন আমার মনে হয় যে ছাড়া ছাড়া অবস্থায় আছি। ও, বেটাটা দিতে হবে, বেটাটার আবার সুবিধা আছে। এটা 64 বিট না? বেটাটাতে অনেক সুবিধা যুক্ত করছে ওরা। কি তাড়াতাড়ি লোড হয়ে গেল! আচ্ছা, ব্রাইট পেজের মধ্যে থেকে যে ফাংশন পিএইচপি আছে, আর একটা কথা বলে নিচ্ছি যে যারা প্রফেশনাল তারা কিন্তু এরকম অন্য থিম থেকে কোড নিয়ে আসে না, আপনারা যদিও যদি কোনো সময় কপালে হয় যে বিভিন্ন কোচিং সেন্টারের কাছে ট্রেনিং নেবেন, ওরা কিন্তু আগে থেকে এই ক্লাস প্ল্যানিং করে কি শেখাবে আরেকবার ট্রায়াল দেয় যে এইভাবে এভাবে শেখাবো কোডগুলো, মানে একটু বেশি ভাব না দেখালে তো হয় না যে আমি অনেক কিছু জানি, যে আসলে কি মানে কেউ অনেক কিছু কেউই জানে না, বুঝতে পারছেন? হ্যাঁ, আগে লিখে রাখে ইয়ে করে, ঠিক আছে ওইগুলো ওখানে দেখতে পারবেন, কিন্তু আমি কিন্তু ওইরকম মানে আসলেই পারি না, বুঝছেন? এই জন্য আগে থেকে দেখে দেখে এগুলো ইয়ে করি। আচ্ছা, পাম্প মারছেন মারেন, সমস্যা নাই, তো ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি আর একটা উইজেটের ফাংশন নিলাম, তো আমি একটা উইজেট রেখে বাকিগুলো ডিলিট করে দেই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। তো এখানে ঠিক একইভাবে আমরা যেভাবে ফাংশন যুক্ত করছি, এই ফাংশনটার নাম হচ্ছে উইজেট ইউনিট। তো আপনারা একটা কাজ করবেন, অ্যাড অ্যাকশনে যতগুলো জিনিসপত্র আছে সবগুলো একটা ডক করবেন আপনারা, মানে নিজেদের কাছে রাখেন, আর একটা সময় যখন দেখবেন যে অনেক হয়ে গেছে তখন এগুলো আপনি গ্রুপে একটা পোস্ট দিলেন যে অ্যাড অ্যাকশনের এই এই কোডগুলো পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারও ওইটা থাকলো আবার সবার জন্য হলো। তো এখানে দেখেন অ্যাড অ্যাকশন প্রথমে আমরা কি করছিলাম, INIT, এটা দিয়ে কি হয়, এটা লিখে রাখলেন যে অ্যাড অ্যাকশন INIT দিয়ে আমরা মেনু রেজিস্টার করতে পারি। তারপরে অ্যাড অ্যাকশন হচ্ছে উইজেট ইউনিট, এরকম অ্যাড অ্যাকশনের ব্যবহার যদি আপনি শিখেন ওয়ার্ডপ্রেসের যে কোনো ফাংশন যে কোনো প্লাগ ইন তৈরি করতে আপনি পারবেন, অর্থাৎ অ্যাড অ্যাকশন দিয়ে ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো এক্সটেন্ড করা হয়। তো এখানে অ্যাড অ্যাকশন যেটা এটা হচ্ছে উইজেট ইউনিট। তারপরে এটা তো জানেনি যে ফাংশনের নাম আর এই নামটা একই হবে, যেটা আমরা করেছিলাম যে এই যে WPG রেজিস্টার মেনু। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা এটা আমরা করে ফেলি, তারপরে যখন ডু অ্যাকশন আসবে তখন ওইটা সম্পর্কে বলবো, কারণ এটা ওইটা সম্পর্কে এখন বলতে গেলে এটা আবার ছাড়া হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা আমরা যে কোনো নাম দিতে পারি, তাই না? ব্রাইট পেজ উইজেট এরিয়া ওই থিমে দেওয়া আছে, আপনি যদি মনে করেন আপনার এই থিমের নাম দেবেন সেটা দিতে পারেন, তবে অবশ্যই যে ফাংশন ব্যবহার করবেন সেই ফাংশন আর অ্যাড অ্যাকশনের সাথে এটা মিল থাকতে হবে, নাহলে হবে না, এক অক্ষর যদি এদিক ওদিক হয় সেক্ষেত্রে হবে না, আর এখানে কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, আপনি জাস্ট স্মল কেসে নাম দেবেন
অর্থাৎ লোয়ার কেসে নাম দিবেন আর আন্ডারস্কোর ব্যবহার করবেন। এখানে আছে হচ্ছে রেজিস্টার সাইডবার, অর্থাৎ এই এটা দিয়ে আমরা রেজিস্টার সাইডবার করব। এই রেজিস্টার সাইডবারের আবার অ্যারাই আছে, অর্থাৎ সেই অ্যারাইগুলো দিয়ে বিবেচনা করা হয় যে আপনি কোথায় কয়টা উইজেট ব্যবহার করবেন, উইজেটগুলোর নাম। তো আপনি যদি এই রেজিস্টার সাইডবারের যে ফাংশনগুলো নেম, আইডি, বিফোর উইজেট, আপনার টাইটেল, এইগুলো সব দেখতে চান, সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে রেজিস্টার সাইডবার লিখে সার্চ করবেন, ওয়ার্ডপ্রেস কোডেক্স পেজের যে রেজিস্টার সাইডবার আসবে সেটা থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এখানে আর কী কী আছে। এখানে সব ফাংশনগুলো এখানে দেওয়া আছে, যে এখানে থাকতে পারে হচ্ছে নাম, অর্থাৎ আপনার উইজেটের একটা নাম থাকবে। আপনি যদি আপনার অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যান সেক্ষেত্রে কী কী নামে উইজেটগুলো দেখা যাবে সেইটা হচ্ছে এটা। আইডি, আইডি হচ্ছে আপনার ইউনিক সাইডবার আইডি হতে হবে, অর্থাৎ আপনার সাইডবারের আইডিটা একটার সাথে আরেকটা মিলবে না, যখনই মিলবে সেটার সাথে সেটা কিন্তু কনফ্লিক্ট করবে, অর্থাৎ আইডিটা কখনোই মিলাবে না, দুইটা সাইডবারের অর্থাৎ দুইটা উইজেটের আইডি কখনোই এক হবে না। এখানে আসে হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা হচ্ছে যখন আমরা উইজেটে যাব তখন তার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যেমন আমরা ফুটারের জন্য যে এই উইজেটটা ব্যবহার করবো এখানে এটা ডিসক্রিপশন থাকবে যে ইনসার্ট সামথিং অ্যাবাউট ইয়োর কোম্পানি, এরকম থাকতে পারে। তারপরে এখানে আছে আপনার ক্লাস, অর্থাৎ আপনার যে উইজেটের ক্লাস সেটা এখানে থাকতে পারে, বিফোর উইজেট, আফটার উইজেট এগুলো জানেন, বিফোর টাইটেল, আফটার টাইটেল এগুলো জানেন, তো আমরা এখন বাস্তবিক প্রয়োগে যাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো নেমটা যেটা সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ফুটার লেফট, আমি ব্র্যাকেটে দিয়ে দিতে পারি যে অ্যাবাউট আস, বা আপনি যেটা দিতে পারেন যে অ্যাবাউট আস ছাড়াও অন্য কিছু ব্যবহার করতে পারে, সো আমি এখানে দিলাম না। আইডিটা আমি এখানে দিলাম যে ফুটার লেফট, আর এবার আমি এখানে দিলাম ডিসক্রিপশন, বা আপনি যা ইচ্ছা করেন সেটাই আপনি দিতে পারেন। আর বিফোর উইজেট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফুটারের আমি যদি উইজেটে যাই সেক্ষেত্রে দেখেন একটা এক একটা উইজেট কিন্তু এক একটা ডিপ দিয়ে ঘেরা, দেখতে পারছেন? এখানে বিফোর উইজেটটা হবে এইটা, অর্থাৎ বিফোর উইজেটে কোন ডিপ দিয়ে বা কী কী অংশ দিয়ে ঘেরা সেটা হবে। আর এরপরে হচ্ছে প্রত্যেকটা উইজেটের একটা করে টাইটেল থাকবে, দেখেন প্রত্যেকটা উইজেটের টাইটেল কিন্তু H4 দিয়ে আছে, তো আমরা তাহলে এই বিফোর উইজেট হবে এই অংশটুকু। আর যদি বিফোর উইজেট ওই অংশটুকু দিয়ে শুরু হয় তাহলে শেষ হবে কি দিয়ে? ডিপ দিয়ে শুরু হয়েছে, ডিপ দিয়ে শেষ হবে। এখন যদি ডিপের কাছে আপনি স্প্যান দিয়ে দেন তাহলে কি হবে? হবে না, ভেঙে যাবে আপনার এটা। তো দেখবেন যে এখানে ডিপের সাথে ডিপ, আবার অনেক সময় দেখা যাচ্ছে দুইটা ডিপ আপনি দিয়ে দিচ্ছেন, শুরু করছেন একটা ডিপ দিয়ে দুইটা ডিপ দিয়ে দিচ্ছেন, এরকম হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার এখানে দুইটা ডিপের প্রয়োজন, আপনি শুরু করছেন শেষ করছেন একটা ডিপ দিয়ে, তাহলে কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? অর্থাৎ যে কয়টা ডিপ দিয়ে শুরু হবে সে কয়টাই কিন্তু এখানে শেষ হবে। হ্যাঁ, বিফোর উইজেট হচ্ছে আমি এক একটা উইজেটের আগে আমার কোন ডিপ দিয়ে শুরু হবে সেটা এখানে দেব, আর আফটার উইজেট হচ্ছে সেটা শেষ করার নিয়ম। আর বিফোর টাইটেল, বিফোর টাইটেল আমার এখানে প্রত্যেকটা উইজেট টাইটেলের আগে কি আছে? H4 আছে, তাহলে এখানে আমরা দিয়ে দেব H4, আর এখানে H4, অর্থাৎ H4 দিয়ে দিলাম। তো এখন উইজেটটা ব্যবহার উপযোগী করলাম, কিন্তু এটা কিন্তু আমি এখনো বাস্তবিক প্রয়োগ করি নাই, অর্থাৎ ফাংশনে নিলাম যে এটা, কিন্তু তো বাস্তবিক প্রয়োগ করতে হলে এখানে দুইভাবে প্রয়োগ করার সিস্টেম আছে। একটা হচ্ছে যে আপনার থিম ইনস্টল করলে কোনো কিছু থাকবে না, উইজেট দিলে সেখানে ডাটা আসবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার থিমে যদি উইজেট ব্যবহার না করে সেক্ষেত্রে একটা ডিফল্ট ডাটা শো করবে, দেখা যাচ্ছে হতে পারে যে উইজেট টাইটেল হেয়ার অ্যান্ড নিচে ডিসক্রিপশন ওইখানে থাকতে পারে যে ইয়োর ইনসার্ট ইয়োর টেক্সট অন বাই মুভিং এ টেক্সট উইজেট অন ফুটার লেফট, এরকম টেক্সট থাকতে পারে। তো আমাদের উচিত হচ্ছে যে যদি আমরা প্রিমিয়াম থিম বানাই সেক্ষেত্রে ডিফল্ট ডাটা দিয়ে দেওয়া উচিত, কারণ একটা ক্লায়েন্ট যদি তার থিমটা ইনস্টল করে দেখে যে কোনো ডাটা নাই, অর্থাৎ কোনো ডাটা নাই, সেক্ষেত্রে সে বলবে যে থিমটা ভালো না। কিন্তু ডিফল্ট ডাটা যদি থাকে এবং সেখানে যদি ইনস্ট্রাকশন লেখা থাকে যে এই টেক্সট যদি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তোমার উইজেটে গিয়ে একটা উইজেট বসাও, ওইখানে গিয়ে তুমি ডাটা চেঞ্জ করতে পারবা, এরকম টেক্সট যদি থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু সবচেয়ে বেটার হয়। তো আমরা দুইটাই শিখব, তো আমরা প্রথমটা শিখি। এখানে প্রথমটা আনতে হলে PHP ডাইনামিক সাইডবার, এবার এর মধ্যে কোটেশন দিয়ে আমি এখানে দিতে পারি ফুটার লেফট। ফুটার লেফট যদি দেই সেক্ষেত্রে আমি যদি সাইট রিফ্রেশ করি দেখবো যে এখানে কিছু নাই, অর্থাৎ আমরা এখানে দেই নাই বলে এখানে আরেকটা উইজেট কম আছে। আর এখন আমরা ড্যাশবোর্ডে যাব,
ড্যাশবোর্ডে যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন উইজেট মেনুটা চলে আসছে। কেন আসছে? ওই যে আমরা অ্যাড অ্যাকশন উইজেট ইউনিট করেছি, এই জন্য কিন্তু আসছে। তো উইজেট এখানে ফুটার লেফট আসছে, এখানে দেখেন ইনসার্ট সামথিং অ্যাবাউট আস টেক্সট, এটা কেন আসলো? যে আমরা এই উইজেটের ডিসক্রিপশন দিয়েছিলাম। তো এখন আমি একটা টেক্সট টেক্সট উইজেট এখানে নেই, টেক্সট উইজেট নিয়ে এখানে টাইটেল দিলাম অ্যাবাউট আস, এখানে আবার ব্লক করা যায় না দেখি। এইখানে সেভ করলাম, সেভ করলে এখানে আমাদের চলে আসলো যে অ্যাবাউট আসের কন্টেন্টটা এখন আসছে হচ্ছে আমাদের উইজেট থেকে। কিন্তু আসলে উচিত ছিল কি, যে যদি উইজেট ব্যবহার না করি সেক্ষেত্রে ডিফল্ট ডাটাটা আসুক এবং ইনস্ট্রাকশন দেওয়া থাকুক। তো সেটা ব্যবহার করলে ব্রাইট পেজের সাইড বারে ওই কোডটা দেওয়া আছে। আমি আবারও কোড কপি করতে যাচ্ছি, এখানে কোডটা হচ্ছে এইটা। আচ্ছা এইখানে এখানে আমি আগের ডাটাটা নিয়ে আসি। এখন এটা হচ্ছে আমাদের আগের ডাটা, তাই না? তো এই কোডটা হবে, এখানে ইলসের ব্যবহার হলেও হইতে পারতো, যাই হোক এই কোডটা এভাবে আছে, আমি এভাবে আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে যদি ডায়নামিক সাইড বার ফুটার লেফট, অর্থাৎ ফুটার লেফট থাকে সেক্ষেত্রে তো সেটাই দেখাবে, আর যদি না থাকে ইনডিপটা আমরা জাস্ট শেষে দিয়ে দিই, এইখানে দেই, তাহলে সুবিধা হবে। আচ্ছা এইখানে দেখেন যেখানে বলা হচ্ছে, হ্যাঁ ঝামেলা বলতে একটু বুঝে নিলে আর ঝামেলা হবে না, এখানে বলা হচ্ছে যদি ডাইনামিক সাইডবার থাকে সেক্ষেত্রে সেটা দেখাও, এই অংশটুকুর মানে। আর তারপরে যদি এটা না থাকে তাহলে দেখানোর প্রশ্নই আসে না, এই অংশটুকু তাহলে ফাঁকা থাকবে। তো সেক্ষেত্রে এই যে এটা আসবে, আর শেষে ইনডিপ করে তো ইনডিপ শেষ করে দিতে হবে। তো এখন আমি উইজেট যদি রিফ্রেশ দেয় এটাই থাকবে, কারণ আমাদের ওইটা সেট করা আছে। আর যদি আমি এটা মুছে দেই, ডিঅ্যাক্টিভ করে দেই, এবার যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে আমার কিন্তু এখানে ডিফল্ট যে ডাটাটা সেই ডাটাটা শো করছে। ঠিক আছে, ব্যাপারটা একই, কোডের একটু ভিন্নতা আছে, আপনারা জাস্ট এই কোডটা সংগ্রহে রেখে দিবেন। কার ভেতরে এই স্পোর আরেকটা ডিপ দেখা, সেক্ষেত্রে বিফোর উইজেটে আপনি ওটা দিয়ে দিবেন। অর্থাৎ এখানে আপনি যদি মনে করেন এখানে ডিপ আছে, তো এই তো যে এইখানে আচ্ছা এখানে মনে করেন একটা ক্লাস দেওয়া থাকলো, মনে করেন একটা ক্লাস দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি টোটাল এইটুকু হবে আপনার বিফোর উইজেট, সরি বিফোর টাইটেল, বিফোর টাইটেলে আপনি এই স্পোর না দিয়ে টোটালি দিবেন টাইটেলের আগে যা আছে সেটা, আর তারপরে আফটার টাইটেল দিবেন এই স্পোর দিয়ে, এটা শেষ হবে, তাহলে আপনার হয়ে যাবে। উইজেট নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ 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 কপি করে দিতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। হ্যাঁ অ্যাবাউট আসে চলে যাবে, যা লিঙ্ক দিবেন এইচটিএমএল ডাটা, টেক্সট টু ইজেট মানে হচ্ছে এইচটিএমএল ডাটা এখানে। হ্যাঁ এখানে ডাইনামিক ভাবে যদি দিতে চান সেক্ষেত্রে টোটালটাকে থিম অপশন থেকে ইন্টিগ্রেট করতে হবে, যে এখানে অ্যাবাউট আসে ডাটাটা আসবে থিম অপশন থেকে, এই ডাটাটা আসবে থিম অপশন থেকে, আবার এটাও আসবে থিম অপশন থেকে, সেক্ষেত্রে থিম অপশন ইন্টিগ্রেট আমরা করব, তখন ওই ওইটা ইয়ে করবেন। আচ্ছা নেক্সট স্টেপ, আচ্ছা উইজেট নিয়ে কোনো প্রশ্ন, কোন সময় সমস্যায় পড়ছেন? উইজেটটা আমরা ইউজ করতে পারি যেমন সাইড বার দেওয়ার ক্ষেত্রে বা এই যে অ্যাবাউট আস দেওয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে উইজেট ইউজ করতে পারি, যেখানে আপনার মানে উইজেট হচ্ছে আপনার মনে করেন যে সাইড বারে যে রিসেন্ট পোস্টগুলো পাওয়ার জন্য, সেক্ষেত্রে উইজেট ব্যবহার করতে পারি। তারপরে আপনি দেখবেন যে কোনো কোনো প্লাগইনগুলো অনলি উইজেট প্লাগইন, সেই প্লাগইনগুলো যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে সেখানে ডাটা আনার জন্য অনলি আপনার উইজেট ছাড়া কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে আপনি ওইখানে একটা উইজেট রেজিস্টার করবেন, তারপর উইজেট থেকে ড্রাগ করে ওই প্লাগইনটা দিয়ে দেবেন এরকম। সেক্ষেত্রে আপনার যেখানে লাগবে সেখানে আপনি উইজেট ইউজ করতে পারেন, কোনো এরকম নীতিমালা নাই যে এখানে উইজেট ব্যবহার করতে হবে বা এখানে করতে হবে না, এরকম আপনার যেখানে লাগবে সেখানে আপনি ব্যবহার করবেন। মনে করেন এখানে আপনার কন্ট্যাক্ট ফর্ম দরকার, যেটা দরকার এখানে, তো কন্ট্যাক্ট ফর্মে যে এই প্লাগইন আছে, হ্যাঁ এটা উইজেট দিয়ে আনা যাবে, কিন্তু এখানে এইচটিএমএল ডাটা আছে, অর্থাৎ ইউজার কিন্তু এখানে দেখেন পি এর মধ্যে আই ক্লাস এটা, তো ইউজার তো আর পি লিখবে না বা আই ক্লাস এটা লিখবে না, জাস্ট ইউজার কি করবে অ্যাড্রেসের আইকন, তো অ্যাড্রেস ছাড়া অন্য কিছু হবে না,
তো সেই জন্য আমাদের এইখানে থিম অপশন সেট করব যে কন্ট্যাক্ট আস টেক্সট, এরকম নামে একটা সেকশন থাকবে, সেখানে থাকবে যে অ্যাড্রেস, ফোন, ইমেইল, স্কাইপি সেগুলো থাকবে। তাহলে আপনার ওই ডাটাটা ওইখান থেকে ফিল আপ করলে যাতে এখান থেকে চলে আসে এরকম। সেক্ষেত্রে আপনার দেখবেন ফাংশনে হয়তো ডিপ ভেঙে যাওয়ার কোনো ইয়ে আছে, আপনার যদি এইচটিএমএল ঠিক থাকে তারপরে যদি আপনি উইজেট করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না এবং হবেও না, এরকম এরকম সমস্যা হয় না। বা দেখা যাচ্ছে আমি এখানে টেক্সট উইজেট নিলাম, অনেক সময় ভেঙে যাওয়ার কারণ অনেকগুলো আছে। এখানে মনে করেন আমি টেক্সট উইজেট নিলাম, তারপরে এখানে আমি টেক্সট উইজেট যেহেতু এইচটিএমএল দেওয়া যায়, আমি এখানে লিখলাম ডিপ ক্লাস এখানে অমক, আর শেষে আমি ডিপ ক্লোজ করতে ভুলে গেলাম, তাহলে তো অবশ্যই ভেঙে যাবে। এরকম এরকম দেখবেন, ডিবাগিং করে দেখবেন যে আপনার এরকম কোনো সমস্যা আছে কি না। তাহলে তাছাড়া ভেঙে যাওয়ার কোনো এখানে প্রশ্নই আসে না। আচ্ছা তাহলে নেক্সটে চলে যাব। আচ্ছা নেক্সটে কি আছে? আচ্ছা শর্টকাট, এটা মোস্ট। হ্যাঁ আচ্ছা সেভ করে নিব না।